সম্মানিত হাজিরিন, জানলে আপনারা হয়তো কিছুটা খারাপও পাবেন, কিন্তু করার কিছু নাই। আমি অনেক দূর থেকে এসেছি, 8:30 সময় কথা দিয়েছিলাম, কিন্তু আমার কিছুটা সময় প্রায় আধা ঘন্টা সময় লেট হয়ে গেছে এখানে এসে পৌঁছতে। কারণ আমি প্রতিদিন একটা জলসা রাখি, একটার বেশি দুটো রাখি না। কোনোদিন যদি দুটো রাখি তাহলে আলাপ আলোচনা, দুটো কমিটির সাথে আলাপ আলোচনা করে টাইমটা সেটিং করি। অন্য জায়গায় ছিল আমার সেই হাইলাকান্দির কুশিলার একটা জায়গায়, সেখানে ছিল জলসা। তিন দল, নদুয়া জমিয়াত আহলে সুন্নত, তিন দল মিলে যুবকদের উদ্যোগে একটা ওয়াজ মাহফিল ছিল, সেখানে তারা আমাকে দাওয়াত করেছেন। আমি যখন দাওয়াত, প্রথমে ওনাদের দাওয়াত নেই, পরে এটার যখন দাওয়াত আসে তো ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম টাইমটা কোন সময় দেবেন। ওনারা বলেছেন মাগরিবের বলে। আমি বলেছি দেখুন আমার কিন্তু এসার পরে আমি অন্য জায়গায় সময় দিচ্ছি, বলে ঠিক আছে কোনো অসুবিধা নেই, 15-20 দিন আগে। যাক, আল্লাহর শুকরিয়া, সংক্ষিপ্ত কারণে আজকে দেরি হয়ে গেল। আমি আসলাম ঠিক মাগরিবের আগে, কিন্তু হয়তো আরেকজন হুজুরের একটু তাড়া ছিল, তো আয়োজকদের তো কোনো খামতি নাই, আরেকজন হুজুরের একটু তাড়াও ছিল, বোধহয় একটু দেরি হয়ে গেছে। আমাকে বলেছে হয়েছিল আবিনু হুজুর আলোচনা করার তো কথা ছিল 2 ঘন্টা, আপনি 1 ঘন্টা করবেন, 6:30 আপনি চলে আসবেন ইনশাল্লাহ, আপনাকে তো তুলিয়ে দেবো, আর 7:30 পর্যন্ত আলোচনা করবেন। তো আমি ইনাদেরকে ফোনে জানিয়েছি, দেখলাম এরপরে আসলে 7:30 হয়নি, লম্বা আলোচনা হয়ে গেছে, তারপর এসার নামাজও টাপড়া হয়ে গেছে। তো যাই বলুন, আমার আলোচনায় উঠতে আপনার 7:20-25 বেজে গেছে আলোচনায় উঠতে। তো আমি উঠলাম, যেহেতু আয়োজক বৃন্দ মানুষ তো আর অডিয়েন্স সবাই তো সমান দেয়, অনেকে বলবেন দাওয়াত করা হলো উনি আসলো না কেন, মানুষকে দোষারোপ করবে, ভবিষ্যতে তাদের পরিচালনা করতে অসুবিধা হবে। আমি স্টেজে উঠলাম, বরণ করলেন, এরপর আমি সবাইকে জানালাম দেন দুপুর আমি আলোচনা করতে পারবো না, যেহেতু আমি অন্য জায়গায় কথা দিয়েছি, আর ইনার এদের এই স্থানটা পূরণ করার মতন কেউ নাই, তারা কাউকে দাওয়াত করেনি, আমাকে যেতেই হবে, আপনারা কেউ খারাপ পাবেন না। আমি সবাইকে বুঝিয়ে সুঝে বললাম যা কিছু সমস্ত কিছু আল্লাহ থেকে হয়। তো মোটামুটি আধা ঘন্টা দেরি হলেও আমি মোটামুটি এসে পৌঁছতে পেরেছি, দুঃখের বিষয় সেখানে কিন্তু আমি আলোচনা করতে পারি নাই, মাত্র 15 মিনিট শুধু একটা টাচ দিয়েছি একটা বিষয়ের উপরে, 15 মিনিট আলোচনা করেছি। আল্লাহ যেন আমার সেই ভাইদের মেহনতকে এবং মাহফিলকে যেন কবুল করেন, জোরে সবাই বলেন আমিন। এবং তারা যেইভাবে এককভাবে নদওয়া জামিয়াত আহলে সুন্নাত ওয়াল জামাত, তিনটা দল মিলে যে একাগ্রতার একটা পরিচয় দিলেন, আপনার একতার যে একটা পরিচয় দিলেন, এমন পরিচয় যেন গোটা বরাকবেলি তথা গোটা উত্তর পূর্ব ভারত, গোটা পৃথিবীতে মুসলমানদের সমস্ত সংগঠনের মানুষকে এক করে দিনের কাজ করার তৌফিক দান করেন বলে আমিন। আজকের ভারতবর্ষে তারা যে নজির সৃষ্টি করেছেন এটা বড় বিরল, এমন পরিবেশ যেন আমাদের আসামের আনাচেকানাচে তৈরি হয় সেই তৌফিক যেন আমাদের মাওলা আমাদেরকে দান করেন বলে আমিন।